আজকে আপনাদেরকে নিয়ে যাব আমাদের ময়না সুন্দরীর একটা সৌন্দর্যময় এলাকায়। এই সৌন্দর্যপূর্ণ এলাকাটা আজকে আপনাদেরকে প্রদর্শন করে দেখাবো। আমার থাম্বনেলটা দেখেই বুঝতে পারছো এটা নতুন পুকুরের কথা আমি বলছি, আর যারা ময়নাবাসী আছো তাদের কাছে একদমই নতুন নয় এই নতুন পুকুর। নামটা নতুন হতে পারে কিন্তু ময়নাবাসী যারা আছো তাদের কাছে এই নামটা মানে কি বলবো অনেক পুরনো, অনেক পুরনো, অনেক ইতিহাস আছে এই মন্দিরকে ঘিরে, অনেক কাহিনী আছে এই ভাণ্ডারচণ্ডী দেবীকে নিয়ে। এখানে এই জায়গা সম্পর্কে আপনাদেরকে একটু বলে রাখি, এই মন্দির এই জায়গাতে একটা অনেক পুরনো, প্রায় 100 বছরেরও পুরনো, আমি ওই পুরোহিত মশাইদের কাছ থেকে জানতে পারি মন্দিরটার বয়স প্রায় 100 বছরের পুরনো, কারণ কেউ সঠিক করে বলতে পারছিল না কত বছর বয়স মন্দিরটার, তাই ওনাদের কথা মতোই 100 বছরের পুরনো আমি ধরে রাখছি। ব্যাপারটা হচ্ছে মন্দিরের অনেক বিশেষত্ব আছে, অনেক জাগ্রত একটি মন্দির যেটা পরিচালনা করে আমাদের দক্ষিণানুখা গ্রামবাসী বৃন্দ। তো আজকে পুরো মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখাবো এবং আশেপাশে তার যা ঘোরার জায়গা আছে, যা 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 সৌন্দর্যময় জিনিসপত্র আছে আপনাদেরকে সবটা তুলে ধরার চেষ্টা করছি। আর যদি আপনার বাড়ি ময়না থেকে দূরে হয়, তমলুক কিংবা আরও দূরে বাইরে থেকে এসছেন ময়নাতে কোনো কারণে কর্মসূত্রে, আমি অবশ্যই চাইব আপনারা একবার হলেও এই জায়গাটা এসে ঘুরে যান, আপনাদের মনে থাকবে ময়নাকে। না আর বেশি দেরি করব না, আপনাদের আর টাইম নেব না, চলুন শুরু করা যাক ভিডিওটা। ফাইনালি পৌঁছে গেছি নতুন পুকুরে, ব্যাকগ্রাউন্ডটা থেকে বুঝতেই পারছো নতুন পুকুর এসে গেছি আমরা। এটা পিছনে আমাদের ভাণ্ডারচণ্ডী মন্দির, মন্দিরটা সম্পর্কে আপনাদেরকে বলবো এবং জানাবো, আর পুরো জায়গাটা দেখাবো, মন্দিরের বিশেষত্ব এবং জায়গার বিশেষত্ব কী আছে সব কিছু আপনাদেরকে ভিডিওতে বলবো। তো দেরি করবেন না, দেখতে থাকুন আমার ভিডিওটা এবং এনজয় করুন। ময়নাতে আমাদের ঘোরার জায়গা বলতে কোথায় যাবেন, আপনি যদি বসার থাকে কোথায় যাবেন, একটা ভালো বসার জায়গা, কথা বলার জায়গা, বন্ধু বান্ধবীর সাথে আড্ডা মারার জায়গা বলতে যেটা বুঝি আমরা নতুন পুকুর। এই নতুন পুকুরের আবহাওয়া, বসার জায়গা, মন্দির সম্পর্কিত সমস্ত তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওটি। ময়নাবাসীর কাছে আমার অনুরোধ, আমি ময়না সম্পর্কিত আপনার সমস্ত ধরনের তথ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি পরপর করে ভ্লগের মাধ্যমে, আমাকে সাপোর্ট করে যান অবশ্যই, এরকমভাবেই আমার পাশে থাকুন, ভালো থাকুন। আজকে আমি এসেছি আমার পার্টনারদের নিয়ে, আমার পার্টনার বলতে যারা আছে তোমাদের সবাইকে দেখো, আমি ছোট আছি, এই আমার সবাই ছোট, আমাদের ক্যামেরাম্যান আছে পাশে, আসো 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 একটু ক্যামেরায় মুখ দেখিয়ে যাও সবাইকে, আমাদের ক্যামেরাম্যান তো উচিত ফটোগ্রাফি, আর সাথে আমার ভাই আছে, এই আমার ভাই আমার কাকুর ছেলে, সবাই দেখে রাখো আমার ভিডিওতে প্রথমবার ইন্ট্রোডিউস করালাম। আর একজন ভাই আছে, ছোট ভাই আমাদের গোপাল, সবাইকে দেখিয়ে দিলাম আপনাদেরকে, সবাই একবার একসাথে চলে আসো, আমার ক্যামেরায় একটু হাই করে দাও সবাই, চলুন সবাই মিলে আজকে এনজয় করবো, পুরো ভিডিওটা দেখবো, ভালো লাগবে অবশ্যই। নতুন পুকুরের চারিদিকটা পুরোটাই জলময়, একটা মনে হবে জলের মাঝে কোনো একটা দ্বীপের ওপর মন্দিরটা অবস্থিত। জায়গাটা সত্যিই দারুণ, আমার কাছে ড্রোন নেই তাই না হলে ড্রোন ভিউ দিয়ে যে দেখানো যেত, পুরো জলের মাঝে একটা মন্দির অবস্থিত, জায়গাটা সত্যি অসাধারণ জায়গা, আপনারা দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা সৌন্দর্যময়। এখানে তো বসার জায়গা আছেই আছে, তাছাড়াও এখানে আপনি বোটিংয়ের মজা নিতে পারেন, নতুন পুকুরে বোট চালিয়ে পুরো ভিউটা দর্শন করতে পারেন। মায়ের দর্শন সারার আগে আমার স্নানটা একটু সেরে নেব, নতুন পুকুর এসেছি একটু স্নান না করলে চলে না, তাই স্নানটা আগে সেরে নিই তারপর মায়ের দর্শনে যাব।
জায়গাটা এটা একটা মিনি পার্ক বলতে পারেন, আমাদের ময়নার বুকে একটা ছোট্ট পার্ক। যারা বাইরে থেকে আসবেন যদি একটা পার্কের আনন্দ নিতে চান এখানে অবশ্যই আসতে পারেন। পার্কের চেয়েও ভালো অনেক দেখার জিনিস আছে, একটা সৌন্দর্যময় পরিবেশ অসাধারণ, আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আর হ্যাঁ, ওই জায়গাটার লোকেশান সম্পর্কে আমি একটু বলে রাখি, তমলুক থেকে প্রায় 25 কিলোমিটার ডিস্টেন্সে এই জায়গাটা পড়বে। এবার যদি ময়না চলে আসেন, শ্রীরামপুর থেকে বলাইপন্ডা যাওয়ার যে রাস্তাটা আছে ওর ঠিক মাঝ বরাবর নতুন পুকুর নামে এই জায়গাটি অবস্থিত। এখানে ময়নাবাসী যাকে খুশি আপনি জিজ্ঞেস করবেন নতুন পুকুর যাব, যে কেউ আপনাকে ওই রাস্তা দেখিয়ে দিতে পারবে। জায়গাটা অনেক পপুলার আমাদের ময়নাতে, একবার হলেও জায়গাটা দেখে যান, সত্যি ভালো লাগবে জায়গাটা। অনেক নতুন জিনিস আমি যা জানতে পারলাম নতুন পুকুরের সম্পর্কে এবং আমাদের ভান্ডারচণ্ডী মন্দির সম্পর্কে। এনার যে পুরোহিত, এনার মুখেই আমরা শুনে নেব পুরো ঘটনা সব কিছুই। কিন্তু একটা টেকনিক্যাল ফল্টের জন্য আমাদের মানে এমন খারাপ লাগছে, মন থেকেই খারাপ লাগছে। আমাদের মাইকটা আমারই ভুল, মাইকটা ফোনের মাইকটা অন করতে ভুলে গেছিলাম, সেই জন্য ভয়েসটা রেকর্ড করতে খুবই সমস্যা হয়েছে। ক্যামেরার অরিজিনাল ভয়েসটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি যতটা পারবো, আর যেসব পোর্শনে শোনা যাচ্ছে না সেইগুলো আমি চাইবো আমার ভয়েস দিয়ে আপনাদের সামনে তুলে ধরার। অনেক ঘটনা আমাদের পুরোহিতবাবু বললেন, দেখুন ভিডিওটা, আপনারাও নতুন অনেক কিছু জানতে পারবেন নতুন পুকুর সম্পর্কে। এই মন্দির এবং এই মন্দির সংলগ্ন পুরো এরিয়াটাই আমাদের দক্ষিণ আনোখা গ্রাম কমিটি পরিচালনা করে থাকেন, তো ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি জানাবো এত সুন্দর একটা পরিবেশ আমাদেরকে উপহার দেওয়ার জন্য। প্রায় 100 বছরেরও বেশি পুরনো এই ঠাকুরমশাই এখানে 22 বছর ধরে পুজো করে আসছেন এই ভান্ডারচণ্ডী মাতার। ঠাকুরমশাইয়ের বয়স প্রায় 60 বছরেরও বেশি। ঠাকুরমশাই অনেক ঘটনা আমাকে বললেন, তার মধ্যে এখন যেটা বলতে যাচ্ছেন এটাও তখন আমাকে বলছিলেন যে উনি এক সময় পুজো করছিলেন, একদিন তো সবাই বসে আছেন, উনি তো এক মনে পুজো করে যাচ্ছেন, তখন হঠাৎ করে একটা বিরাট বড় সাপ চলে আসে। সাপ এসে ফোনা তুলে দাঁড়িয়েছিল পুরোহিত মশাইয়ের দিকে। এবার সবাই তো ভাবছে যে না, পুরোহিত মশাইকে এক্ষুনি ছোবল দিয়ে দেবে, পুরোহিত মশাই এক্ষুনি মারা যাবেন, কিন্তু ব্যাপারটা তা নয়। তার মধ্যে কিছু জনের বিশ্বাস ছিল যে না, পুরোহিত মশাইকে কামড়াবে না, ওটা মাতারই অবতার, পুরোহিত মশাইয়ের কিছু করতে পারবে না। সেই মতোই কিছুক্ষণ পর অবধি ফোনা তুলে থাকার পরেই ওটা আস্তে 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 করে মায়ের পায়ের তলায় ওখানে গিয়ে বিলীন হয়ে যায়। এরকম ঘটনা একটা ঘটেছিল, ওটা পুরোহিত মশাই এক্ষুনি আমাকে বললেন, এখন বলছেন। তারপরে ওই সাপটা মাঝে মাঝেই পুরোহিত মশাইকে দেখা দিত। পুরোহিত মশাই কোনো চেয়ারে বসে থাকলে তার নিচে চলে আসতো, নিচ দিয়ে উঠে উঁকি মারত। পুরোহিত মশাই খেতে বসলেও ওই সাপটা এসে দেখে যেত পুরোহিত মশাইকে। এরকম অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা পুরোহিত মশাইয়ের সাথে ঘটেছে, সেটাই আমাকে বলছিল। এরকম বহু বিপদের সম্মুখীন উনি হয়েছেন এবং মা সব বিপদের হাত থেকে ওনাকে উদ্ধার করেছেন। এই 22 বছর
ধরে যে উনি পূজো করে আসছেন, এই সময়টার মধ্যে ওনাকে অনেক বিপদের সম্মুখীন হতে হয়েছে। যেরকম আমাদের মায়ের মন্দির প্রায় 3 বারের মতো চুরি হয়ে গেছিল। এবার পুরোহিত হিসাবে ওনার বিরুদ্ধেই অ্যালিগেশনটা আসতে পারত, কিন্তু আমাদের গ্রামবাসী বৃন্দ ওনার ওপর আস্থা দেখিয়েছেন, ওনাকে ওনার এগেনস্টে কোনো অভিযোগই আনেননি থানার কাছে। সব বিপদের হাত থেকে ওনাকে উদ্ধার করেছেন, সেই ঘটনাগুলোই উনি একে একে করে আমাকে বলছেন। পুরোহিত মশাই প্রায় পুরো জীবনটাই মা পরিবর্তন করেছে। ওনার সাথে অনেক 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 রকমের অবিশ্বাসনীয় ঘটনা ঘটেছেন ওনার সাথে, কেন অনেক ভক্তরা ওনাদের সাথে অনেক অবিশ্বাসনীয় ঘটনা ঘটেছেন পুরোহিত মশাই বললেন যেটা। এবার এই নতুন পুকুরের যে জল আছে এটাকে কোনোভাবেই মারা সম্ভব নয়। যদি কেউ মারতে যায় বা জলটাকে শেষ করে দিতে চায় মাছ ধরার জন্য, মাতা কিন্তু তার উপর প্রকোপ দেখায়, তার সেই ভয়ে কেউ আর এই জলের স্পর্শ করে না, জল মারারও চেষ্টা করে না। মানে যেই মানত করে তার মানত পূরণ, কারো বিয়ে হচ্ছে না, কেউ চাকরি পাচ্ছে না, সবাই যদি মানত করে মায়ের কাছে ভালো মনে চান, সবারই মনস্কামনা মা পূরণ করে থাকেন। একজন ব্যক্তি মন্দিরটাকে ভেঙে ফেলার চেষ্টা করেছিল, সেই মন্দিরটাকে ভাঙতে পুরোহিত মশাই অনেক করে না বলেছিল, কিন্তু তা তিনি শোনেননি। তা সত্ত্বেও তিনি মন্দিরটা ভাঙার পরিকল্পনা করে, কিন্তু তখনই মায়ের অবতার একজন এসে ওনাকে এক লাঠি মেরে ফেলে দেয়। তারপর থেকে উনি বদ্ধ পাগল হয়ে গেছেন পুরোহিত মশাই এটাই আমাকে বললেন। অনেক কথা উনি বললেন, অনেক গল্প শুনলাম ওনার কাছ থেকে, আমার মনটা একদম ভালো হয়ে গেল। এবার বিদায় নেওয়ার পালা, মায়ের প্রণামটা সেরে নিয়ে ঠাকুরমশাইয়ের সঙ্গে দেখা করে আমাদের সাক্ষাৎকারটা এখানেই শেষ করলাম। তো আজকে দেখালাম আপনাদেরকে পুরো নতুন পুকুরের ভিউটা, একটা অসাধারণ জায়গা, ময়নার মধ্যে ঘোরার জন্য একটা অসাধারণ জায়গা এটা। আপনি যদি ময়না আসেন অবশ্যই চেষ্টা করবেন এখানের জায়গাটা দেখার। আমাদের নতুন পুকুর অনেক বিখ্যাত একটি এলাকা এবং মানে বলতে পারবো না, অনেক সুন্দর অপূর্ব জায়গা। তো আর বেশি কিছু বলবো না, আপনারা ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছেন, এবং
আমাকে একটু সাপোর্ট করে যান, আপনাদের সাপোর্ট আমার দরকার। আপনি এইরকম ভিডিও বানানোর জন্য আমি উৎসাহ পাবো। একটু লাইক এবং কমেন্ট কমেন্ট করে অবশ্যই জানান কোন বিষয়গুলি আমার কভার করা দরকার, কোন বিষয়ে ভিডিও বানালে আপনাদের ভালো লাগবে, দেখতে পছন্দ করবেন, সেই রকম ভিডিও আমাকে রেকমেন্ড করুন যে এইভাবে ভিডিও বানান, কমেন্ট করে অবশ্যই জানান। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।